তার মানে আল্লাহ চাইতে নেতার মর্যাদা এখন বেশি হয়ে গেছে। আল্লাহ রসুলের নিয়ে বাজে মন্তব্য করা হলো, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করা হলো, প্রতিবাদে মুসলমান রাস্তায় নামলো, গুলি খাইয়ে লাশ হয়ে ফিরে আসলো। আল্লাহর কথা বলতে গেলে লাশ হতে হয়, আর নেতার বিরুদ্ধে কথা বললে হাজত হতে কি হয়? আল্লাহ চাইতে নেতার দাম এখন বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহর গালাগালি দিলে বেশি থাকা যায়, কিন্তু নেতার গালাগালি দিলে কবরে যাওয়া লাগে নাই জেলখানায় যাওয়া লাগে। এই তো মুসলমানদের চরিত্র, এই তো আমাদের অবস্থা। আল্লাহই ভালো জানে আমরা রসুলের কাছে মুখ দেখাতে পারবো কিনা। ভাইরা আমার সারা জীবন বলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলে দিল সরল সঠিক পথের সন্ধান তোরা খুঁজলি না, শুধু দোয়া করলি সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথ দেখাও কি করে দেখাবো? জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও বললি কি জান্নাত পাওয়া যাবে? দোজক থেকে বাঁচাও, দোজক থেকে বাঁচাও বললি কি দোজক থেকে বাঁচা যাবে? সুদরি টাকা নিয়ে আসে, সুদরি টাকা এনে পকেটে করে মসজিদেই দোয়া করে, আল্লাহ সুদির টাকা পকেটে করে নিয়ে আসলাম, দুঃখ নাই কিন্তু ভেস্তে একটা জায়গা রেখে দিও। আল্লাহ কয় পকেটে কেট টাকা, কয় সুদির টাকা, আল্লাহ কয় তুই যাবি জান্নাতে। সারা জীবনে হিজরত সিরাতুল মুস্তাকিম বলে আসলাম, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথে চললাম না। আল্লাহ পাক তাই আজকে সিরাতুল মুস্তাকিমের পথ বলে দিচ্ছেন, সেটা হলো সূরা আনামের 151 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন قل تعالوا أتل ما حرم ربكم عليكم হে নবী আপনি পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে শোনান, পড়িয়ে শোনান না কিন্তু, কারণ পড়িয়ে শোনাই তারা যারা দেখে পড়তে পারে, তারা কি করে শোনায়? পড়িয়ে শোনায়। রসুলকে দেখে পড়তে পারতেন? এজন্য আল্লাহ পাক বললেন কুল তাআলাও, হে নবী আপনি বলুন আসো, আতলু মা হাররাম, আতলু মানে পাঠ করে শোনাই, মা হাররাম রব্বুকুম আলাইকুম, রব তোমাদের জন্য যে 10টা জিনিস হারাম করেছেন, আমাদের জন্য 10টা জিনিস হারাম করেছেন, আদমের জন্য 10টা জিনিস হারাম করেছিল, মুসার জন্য 10টা জিনিস হারাম ছিল, ঈসার জন্য 10টা জিনিস হারাম ছিল, নূহর জন্য 10টা জিনিস হারাম ছিল, ইয়াকুবের জন্য 10টা জিনিস হারাম ছিল, ইউসুফের জন্য 10টা জিনিস হারাম ছিল, সেই 10টা জিনিস তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম, এসো আমরা সেইটা তোমাদের পাঠ করে শোনাই। কে বলতেছে? কাকে বলতেছে? রাসূলকে বলতেছে, তুমি পাঠ করে শোনাও, এইটা যা তোমাদের জন্য হারাম আমাদের জন্য হারাম, হে বনি ইসরাঈল তোমাদের জন্য হারাম আমাদের জন্য হারাম। এবার আল্লাহ বলতেছেন, প্রথম নম্বর হচ্ছে কয়টা বিভাগ, কয়টা আলোচনা করা হবে, তার ভিতরে প্রথম হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়াও, এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীক করা হারাম, শরীক করা হারাম, শিরক করা হারাম। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? আরো জোরে বলেন, ছোট শিরক, বড় শিরক, মেজে শিরক, সেজে শিরক, কয় শিরকের আবার প্রকার ভেদ হইলো কি করে? হ্যাঁ, শিরকের প্রকার ভেদ হয়েছে, যেমন সমস্ত আলেমেরা একমত, সমস্ত আলেমের একমত, মানুষ মারা যাওয়ার পরে লাশের পরে ফুল দেওয়া শিরক, মানুষ মারা যাওয়ার পরে লাশের পরে ফুল দেওয়া শিরক, জেনে যে যত বড় নেতা মারা যায় ফুল তত তার ঘাড়ের পরে বেশি পড়ে, ফুলির ভার সহ্য করতে না পেরে নেতা মরা নেতা পায়খানা করে ফেলে, মরা নেতা তখন বলে জীবনের বেঁচেও শান্তি নেই, মরিও শান্তি না। এরপরে আসেন ঘরের ভিতরে কোন নেতার ছবিটা নাই রেখে, ওই ছবির উপরে ফুল দিয়ে ছবিটারে সম্মান করাটাও শিরক। এবার আসুন, হিন্দুরা দেবতার উপাসনা করে, দুর্গা সরস্বতী মা লক্ষ্মী, তারপরে আরো বড় বড় দুর্গাদের উপাসনা করে, এই জন্য হিন্দুদের কাফের বলা হয় না, কি বলা হয়? মুশরিক। কি বলা হয়? মুশরিক। তাহলে দেবতার ছবি তৈরি করে ওরা যদি উপাসনা করলে মুশরিক হয়, তুমি ঘরের ভিতরে বড় দেবতাটা নিয়ে ফুল দিয়ে ঢেকে রেখেছো, তুমি কেন মুশরিক হবা না?
আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? এই নবীর কাল্পনিক একটা ছবি বানালাম, দেড় হাত দাড়ি লম্বা, দুই হাত টুপি লম্বা, চোখের ভুরু এইরকম, দাঁতগুলো সাদা, সাড়ে চার হাত হলো কি পাঞ্জাবি, সাড়ে বত্রিশ হাত পাগড়ি বানিয়ে ঘরের ভিতরে টানাই রাখলাম, ইনি হচ্ছেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকালবেলা নামাজ পড়ে এসে একবার সুমো খাই, সন্ধ্যাবেলা একবার সুমো খাই, ঘরের ভিতরে শোয়ার সময় একবার সুমো খাই, এরপরে যত দেশের ফুল সব রসুলের ওই কাল্পনিক ছবির পরে টানাই রাখি। তাহলে এটা যদি আমি ঘরের ভিতরে টানাই রাখি সব হবে না? হবে না, সব হবে কি হবে? কিসের গোনা? শেরেকের গোনা? আলী নবীর ঘরে টানাই ছবি টানাই নবীর গলায় ফুল দিলে যদি মোশরেক হয়, যদি শেরেকের গোনা হয়, তুমি যে মুসলমান নেতা ঘরে টানাই রেখেছো, তুমি যে পাগড়িওয়ালা নেতা ঘরে টানাই রেখেছো, ওই নেতার গলায় যদি ফুলের মালা দাও তুমি কেন মোশরেক হবা না? আর এই কথা বললি যদি কারোর মন খারাপ হয় আমার কিছু করার নাই। বলেরা বোঝে না, কারণ ওরা জানে মানি লোকের মান জুতুলো যায় না, যা বলা হয়। কালকে সকালবেলা কি বলবে জান করে? মৌলবীরা কত রকম বাদ দে, বৌলি কত রকম বলে, বাদ দে, বাদ দে, সব বাদ দে, মৌলবী এত ভালো লোকটা টাকা নিয়ে গেল কেন? কোন জায়গায় শাল কোন জায়গায় লাগাইছে? এই তোর মৌলবী এত ভালো লোকটা টাকা নিয়ে গেল কেন? বিনা টাকা কাজ করতে পারেন কি কায়দা? আমার আল্লাহ বললেন যারা মোশরিক, এই শেরেক করা সব নবীর বেলা হারাম ছিল, তোমরাও শেরেক করো না, নেতার গলায় ফুলের মালা দিও না। এবার আল্লাহ পাক বললেন আল্লাহ তা দিল তিনসানান ইল্লা তামাসাতহু ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতহু। নবী আমার বলেন যদি বড় বড় কবর দেখো, যদি বড় বড় কবর দেখো মাটির সঙ্গে মিশাইয়া দাও, কারণ কবর পাকা করা, কবর উঁচু করা, কবর সংশোধন করা ইসলাম পছন্দ। এখন আমাদের দেশের নেতা যত বড় কবর তত বড়, নেতা যত বড় কবর তত বড়, কবরের আযাব তত বড়। দেশ যখন স্বাধীন হয় তো এক জায়গায় রাস্তার পরে কিছু ওই পাথর ফেলাই রাখা হয়েছে, তা পাকিস্তানিরা এসে পাথর সরাবে, সরাতে পারছে না, লোকজন লাগাই দিছে, এরই মধ্যে থানার ওসি সাহেব আসছে, তো এসি সাহেবের বলতেছে পাকিস্তানির বলতে পাথর সরান, কয় আমি হলো বড় দারোগা, তো বলতে আপনি বড় দারোগা বড় গান সরান, আপনি বড় না সবাই থেকে বড় গান সরান, কি করবে তখন বাধ্যই বড় গান সরাতে হলো। সুতরাং নেতা যত বড় আজাব তত, নেতা যত বড় হিসাব তত বড়। এবার আসেন মোশরিক নেতার দল করবেন, মোশরিক নেতার দল করবেন, ওই নেতা যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহ বললেন কিয়ামতের দিন নেতা সহ সকল অনুসারীদের ডাকা হবে, আজকে যে যার দল করতেছেন সেই দলের লিডার থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে, আপনার লিডার, আপনার নেতা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতি, আপনার নেতা যদি জাহান্নামে যায় বন্ধুরে বাঁচাইতে পারবো না, তুমিও জাহান্নামে। মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহু, যেই কম যেই জাতি যেই দলের সঙ্গে আজকে থাকবেন কিয়ামতের দিন ওই দল যেখানে যাবে আপনারও সেই জায়গায় যাওয়া।